আজি আমি যেউঁঠি অছে যেউঁ অবস্থাতে অছে এসবু কেবল ইভলুশন মানে মূলক্রিয়া দ্বারা হি সম্ভব হই পারিছি আউ এই ইভলুশন মানে মূলক্রিয়া আজি মধ্য চালিছি আজির এই ভিডিওতে আমি জানিবা যে এই মূলক্রিয়া আমাকে হাজার বর্ষ পরে কেউ অবস্থাকে নিয়ে যাব মানে আউ হাজার বর্ষ পরে আম মনুষ্য মানকর অবস্থা কিপরি হব যাহা হাজার হাজার বর্ষ ধরে হই পড়নথিলা তাহা গত পচাশ বর্ষ মধ্যে হই সারিছি যেপরিকি গত তিরিশ বর্ষ পূর্বরু মোবাইল কোন কেহি বি জানিনথিলে কিন্তু আজি আমি যেউ মোবাইল ব্যবহার করুছে তাহা কোনসি এক পাওয়ারফুল কম্পিউটর ঠারু বি কম নুহে যদি গত পচাশ বর্ষ মধ্যে এত সব ডেভেলপমেন্ট হয়ে পড়ছে তবে টিকে চিন্তা করতু আগামী হাজার বর্ষ পরে কোন কোন নহই পারিব তবে চালন্তু জানিবা আগামী হাজার বর্ষ পরে কোন কোন হয়ে পারিব বলি বৈজ্ঞানিক এবং বিশেষজ্ঞ মানে মত রাখিছন্তি বিশেষজ্ঞ মানক মতরে যে হিসাবে পৃথিবীর তাপমাত্রা বড়িবার লাগিছি সেই হিসাবে দেখলে আগামী কিছু বর্ষ মধ্যে পৃথিবীর তাপমাত্রা বহুত বড়িযিব কিন্তু সেই তাপমাত্রা সহিবা পাই আম স্কিনরে মধ্যে ইভলুশন হয়েযিব যাহাদ্বারা আম শরীর অধিকরু অধিক তাপমাত্রা মধ্যে সহ্য করে পারিব বর্তমান মনুষ্য মানকর হারাহারি বয়স সতুরি রু অশি বর্ষ অছি কিন্তু আগামী হাজার বর্ষ মধ্যে মনুষ্য মানকর হারাহারি বয়স বহুত বড়িযিব এপরিকি আন্টি এজিং রিসর্চর্স মানক মতরে আগামী হাজার বর্ষ মধ্যে মনুষ্য মানকর হারাহারি বয়স শহে রু শহে কোড়িয়ে বর্ষ হয়েযিব যে হিসাবে দিনকু দিন টেকনোলোজির বিকাশ ঘটুছি সেই হিসাবে দেখলে সারা দুনিয়া পরস্পর সহ সম্পূর্ণ সংযোগ হয়ে যাব যাহাফলে হাজার হাজার ল্যাঙ্গুয়েজ বা ভাষার পতন ঘটিব আউ যে অল্প কিছু ভাষাকে লোক মানে ব্যবহার করবে সেসব ভাষা প্রায় একাভাবে হয়েছিল সমস্ত কলচর বা সংস্কৃতি মিশি গোটিয়ে কলচর হয়ে যাব এবং দুনিয়ার সমস্ত লোক সেই গোটিয়ে কলচর কু হি ফলো করবে আগামী হাজার বর্ষ পরে এপরি কম্পিউটর তৈরি করা যাই সারিথিব যাহা মনুষ্যর মস্তিষ্ক পরি কাম করে পারিব আউ এহা পরে কোনসি ভয়ঙ্কর রোগ বা কোনসি অপারেশন করা যাব না কারণ আম শরীর ভিতরে এপরি কিছু নানো মেশিন ছড়া যাব যাহা আম শরীরর কোষিকাকে নিয়ন্ত্রণ করা সহ রোগাক্রান্ত হয়েছিবা এক নির্দিষ্ট জায়গাকে যাই চিকিৎসা করে পারিব এপরিকি এই নানো মেশিন আম শরীর ভিতরে রহি বড়রু বড় সর্জরি মধ্যে করে পারিব বায়োনিক আইজ বৈজ্ঞানিক মানে এপরি এক মেশিন তৈরি করবার লাগিছন্তি যাহাদ্বারা চক্ষুহীন ব্যক্তি মানে মধ্যে দুনিয়াকে দেখিপারিবে আউ যাহা বি সেমানে দেখিবে তাহাকু সেমানে নিজে রেকর্ড করি মধ্যে রখিপারিবে মানে সিম্পল ভাষায় কহিবাকু গলে এবে যে আখি অপারেশন করা যাউছি আউ সে অপারেশন করিবাকু পড়িব নাহি বাস খালি গোটে মেশিন লগাই দেলে কাম হইযিব মহান বৈজ্ঞানিক স্টিফেন হকিং কহিথিলে যে আম পৃথিবী কোনসি উল্কাপিণ্ড সহ ধক্কা হই কিংবা পরমাণু যুদ্ধে ধ্বংস হয়ে যাবার সম্ভাবনা আছে কিন্তু যদি আমি অন্তরীক্ষে নিজ ঘর বনাই পারিবা তবে আম মনুষ্য সভ্যতা সুরক্ষিত হয়ে রহিপারিব আজিকা সময়ের যে হিসাবে স্পেস প্রোগ্রামর বিকাশ ঘটুছি এতে কোনসি সন্দেহ না যে আগামী হাজার বর্ষ পরে আমি মনুষ্য অন্য গ্রহ মানকরে নিজের ঘর বনাই সারি একদা তো আপন মানে নিশ্চিন্ত জানিবে যে অনেক প্রকার ঘাতক রোগ বংশানুক্রম অনুসারে জেনেটিক প্রোবলেম যোগু হইথায় কিন্তু এহাকু রোকিবা পাই এক জিন এডিটিং টেকনোলজি যাহার নাম হেউছি ক্রিসপর এহা উপরে গবেষণা করিবা এবেঠু আরম্ভ হইগলানি যাহাফলে আগামী হাজার বর্ষ পরে সমস্ত নিজ পিলাকু জন্ম দেবা পূর্বরু তাকু ডিজাইন করি পারিবে যে সেমানকু কেউ ভলি পিলা দরকার এসবু আপন মানকু অসম্ভব লাগুথলে মধ্যে বৈজ্ঞানিক মানক মতরে আগামী হাজার বর্ষ পরে এপরি টেকনোলজি নিশ্চিন্ত আসি সারিথিব তো আপন মানকর এসবু বিষয়ে মত কোন তলে কমেন্ট করে নিশ্চয় জনাইবে ভিডিও পছন্দ আসলে ভিডিওকে গোটে লাইক নিশ্চিন্ত করবে এবং আম চ্যানেলকে নূয়া করে দেখুলে সবসক্রাইব করে নোটিফিকেশন বেলকু মধ্যে অন করে দেবে তো আজপাই এত রয়েছি ধন্যবাদ জয় জগন্নাথ।